National Employment Human Rights Portfolio. কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি এবং অতিথিবৃন্দ সবাইকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে যেহেতু মিডিয়া বিভিন্ন জায়গায় যাবে, আমার দেশের জনগণকে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস আজ হাঁটি হাঁটি পা পা করি উদযাপন করতে যাচ্ছি। এটা উদযাপন না, এটা হয়তো আমরা সারা দেশের মানুষকে একটা বার্তা পৌঁছাই দেওয়ার জন্য। মানুষ যদি ভালো হয়, মানুষ যদি সচেতন হয়, সরকারের পাশাপাশি মানুষেরা কিছু করার জন্য উদ্যোগী হয়, তাহলে ভালো কিছু কাজ করতে পারে। সে উদ্দেশ্যে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের একটি লিফলেট আছে, পাঁচ বছরের ভিতরে আমরা কি কাজগুলি করেছি, মানুষকে কিভাবে সেবা দিয়েছি। হয়তো আমরা মিডিয়ার সামনে এত প্রচার প্রসার করি নাই, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে সহযোগিতা করার জন্য হাত বাড়ানোর জন্য বলছে, আমরা সেইভাবে হাত বাড়াইয়া দিয়েছি। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন গ্রহণ করি নাই, আমাদেরকে এনজিওভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে, অথচ আমরা এনজিওভুক্ত হই নাই। কারণ কেন, আমরা এই সদস্যরা নিজেদের অর্থায়নে আমরা দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তির আশায় আমরা কাজগুলি করে যাচ্ছি। শুধুমাত্র দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইফতিজিন মুক্ত, যৌতুক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছে। ভাইয়ের আমার, আমরা চাই এমন একটি সমাজ, সেই সমাজে যারা বাংলার জনগণ এই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পতাকার তলে আসবে বলে আমরা মনে করি। আমরা এখানে সন্ত্রাসের কোনো জায়গা নাই, আমাদের সংগঠনের মাদকের কোনো জায়গা নাই, আমাদের সংগঠনে আমরা নির্দ্বিধায় বলতে পারি যৌতুক নেবে না, আমরা যৌতুকের বিরুদ্ধে কাজ করি। আমরা একটি মানুষ পথ চলার জন্য যা যা কিছু দরকার আমরা তা করে যাচ্ছি, দেশের মানুষকে সচেতন করে যাচ্ছি। লিফলেটের মাধ্যমে একটা রাস্তা কিভাবে পারাপার হবে আমরা সেটাও দেখাই দিচ্ছি। কারণ এইখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই যে দুর্ঘটনায় মারা যাচ্ছে, শুধুমাত্র মানুষের কারণে 90% মানুষ মারা যায়। আমরা দেখতে পাবেন একটা জেব্রা ক্রসিং আছে, এখানে পারাপার না হইয়া আমরা রাস্তার অন্যদিকে পারাপার হয়ে যাই, যার কারণে আমাদের চলাফেরায় আমরা কোথায় গাড়ি থামবে সেখানে না দাঁড়াইয়া আমরা মোড়ে দাঁড়াইয়া যাই, যার কারণে আমাদের দুর্ঘটনার সৃষ্টি হয়। শুধু এককভাবে ড্রাইভারকে দায়ী করলে হবে না, আমাদের চলাফেরার মধ্যে আমাদের কি থাকা দরকার, সচেতন থাকা দরকার বলে আমি মনে করি। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস থেকে আমরা সেই আবেদনটুকু দেশবাসীর কাছে রাখতে চাই, অতিথিবৃন্দের কাছে রাখতে চাই। আমরা আজ যেহেতু এখানে বক্তব্যের কোনো অনুষ্ঠান না, এটা একটা সেমিনার না, আমাদের বর্ষপূর্তি হবে কেক কাটার মাধ্যমে। আমরা শুধুমাত্র যারা অতিথিবৃন্দ আছে সবাইকে তো সুযোগটা দেওয়ার সম্ভব না। আমরা কিছু এই যে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছে তার একটু শুভেচ্ছা মানি আমরা আশা করব। যেহেতু আমরা চাই এই দেশকে সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য আমরাও চেষ্টা চালাই যাচ্ছি সরকারের পাশাপাশি। সরকারকে আমরা সহযোগিতা করি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। আমরা একটি করি পরিবেশ রক্ষার জন্য, একটি করি জনগণের কাছে ছাড়া রোপণ করতে চাই, সেই উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে
আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।